শীত তো পড়ে গেছে, আর শীতকাল আসলে বাড়িতে কোনো পিকনিক হবে না সেটা নিশ্চয়ই হয় না, তাই আমরাও কিন্তু একটা ছোটোখাটো পিকনিক করেই নিয়েছি। এটা 31 অথবা 1 জানুয়ারির পিকনিক ছিল না, এটা তার আগেই আমরা করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম পিকনিকটা রাতেবেলায় করব, তাই সন্ধ্যাবেলা হতে না হতেই সবাই মিলে কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, মা আর কাকিমা কিন্তু সবজিগুলো সব কেটে কুটে দিচ্ছিল, আর বোন নিয়েছিল রান্না করার দায়িত্ব, কিন্তু কারণ ওর রান্নাটা বেশ দারুণ করে। আমি আর পাখি মিলে সব মশলাগুলো বেটে বুটে দিচ্ছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পিকনিক মানেই তো এটা না, সবাই মিলে কাজ করব, তার মধ্যে গল্প গুজব আড্ডা বেশ জমজমাটি। শীতকালে পিকনিকের এর জন্যই বেশ মজা। এদিকে বোন দেখো মাংসটা বসিয়ে দিয়েছে, আর একদিকে চাটনিটাও হচ্ছিল। মাংসটা কষাচ্ছিল বোন, আর দেখেই আমার লোভ লেগে গেছিলো, তাই তো দারুণ দেখতে হয়েছে না? সত্যি তাই, ও কিন্তু মাংসটা দারুণ রান্না করে। আর এদিকে দেখো অলরেডি কিন্তু পাখি বেশ নাচ গান শুরু করে দিয়েছে, যেটা ছাড়া পিকনিক কিন্তু একদম অসম্পূর্ণ। নাচতে নাচতে আমরা যখন সবাই হাঁপিয়ে গেছি তখন প্ল্যান করলাম চলো লুডু খেলা যাক, তাই আমি পাখি আর বোন মিলে লুডু খেলছিলাম। খানিকক্ষণ পরে আমাদের সাথে আরেকজনও জয়েন করবে, সেটা তোমরা দেখতে থাকো। পিকনিকে সেলফি তুলবো না সেটা কখনো হয়, তাই তিনজন মিলে একটু সেলফিও তুলে নিলাম। এর মধ্যে ভাই কিন্তু অলরেডি আমাদের বিরিয়ানি নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আজকে আমরা আলু বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেগুলোই ভাই নিয়ে চলে এসেছে। তারপরে আসার পরে ভাইও আমাদের সাথে লুডু খেলায় জয়েন করলো, আর এই খেলা কিন্তু ছোটোর থেকে বড় সবারই খুব প্রিয়, আর আমরাও তাই বেশ মজা করেই খেলছিলাম। খেলতে খেলতে জমজমাট একটা খেলার আসর জমে গেছিলো, তারপরে আমরা বেশ রাত হয়ে গেছিলো বলে খেতে বসে গেছিলাম। হ্যাঁ, আজকে ঘরে পিকনিকটা হয়েছে ঠিকই, কিন্তু পিকনিকের ভাইবসটা তৈরি করার জন্য আমরা সবাই নিচে বসে খাবো ঠিক করলাম, তাই লাইন দিয়ে সবাই আমরা বসে পড়েছি। আর আজকে মেনুতে ছিল আলু বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, চাটনি আর পাঁপড়, সঙ্গে ছিল মিষ্টিও। তাহলে বলো আমাদের পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও। টাটা।